হাত ভাঙামি, সে এমন এমন কথা বলবে, এমন এমন মুখের বল, এই মুখের বল শুনে দধি টকে যাবে, মানে নষ্ট হয়ে যাবে, টক হয়ে যাবে। তাই বলছে আমার মেয়েকে তুমি নিয়ে যেতে পারবে না। তখন বড়িমা বলছে আচ্ছা তাহলে তোর বৌমা শুনেছি যেমন কথাবার্তা বলো তেমন স্বভাবও নাকি ভালো, এক কাজ কর তুই তোর বউকে পাঠিয়ে দে, কোনো চিন্তা করিস না। তখন জটিলা বলছে মা গো বউকে তো পাঠাবো, তুমি জানোই আমার ছেলে কেমন বউ পাগলা, বউয়ের পিছুই ছাড়ে না, এসে যদি দেখে বউ নেই তবে কি হবে বুঝতে পারছো তো, এই অসিতানা মামের ধর থেকে মুন্ড আলাদা, তবে নিয়ে যেতে পারো আমার ছেলে আয়ান ঘরে ফিরে আসার আগে আবার ঘরে বেলায় বেলায় ঘরে দিয়ে যে। এই বলে আজ জটিলা ডাকছে বৌমা, ও বৌমা এদিকে শোনো, এই যে বড়িমা অনেকক্ষণ হলো এসেছে, যাও তুমি ঘরে নিয়ে সুন্দর করে হাটের সাথে সেজে দধিঘৃত নিয়ে তুমি বড়িমার সঙ্গে হাটে যাও। এবার এই কথা শুনে আজ রাধারানী আমার বড়িমাকে নিজ মন্দিরে নিয়ে গেল। এবার নিজ মন্দিরে নিয়ে বসবার দিল, বসো বড়িমা। এবার বসবার দিয়ে বড়িমাকে মনের দুঃখের কথা বলছে, ও গো শোনো বড়িমা শপতি হামারি দেখায় বিচাদ মুখ, ক্ষমা করে না কহবি শপতি হামারি দেখাবি ও চাদ মুখ, আর কারে না কহবি শপতি হামারি দেখায় বিচাদ মুখ, আমার দুঃখের কথা কেউ জানে না, আমার দুঃখের কথা কেউ জানে না, আমার দুঃখের কথা কেউ জানে না, আমি জানি আমার গোবিন্দ জানে মা, দুঃখের কথা কেউ জানে শুধু আমি জানি আমার গোবিন্দ জানে, আমার দুঃখের কথা কেউ জানে না, দেখায় বিচাদ মুখ বড়িমা দেখাবি ও চাদ মুখ, মা শুধু কি আমার এই জানা আরো কি জানা শোনো, মা গো বাঘিনী বসতি আমারে না ছাড়ি দেখানো মা গো বাঘিনী মাঝারে বসতি আমারে না ছাড়ি দেখানো মা গো বাঘিনী মাঝারে বসতি আমারে না ছাড়ি বিকুলো কা, অবল যমুনার জলে যেতে মানায় আবার যমুনার জলে যেতে মানায় আছে না পড়ি নীলিম বাস, আবার যমুনার জলে যেতে মানায় আছে না পড়ি নীলিম বাস, মা কেন জানো ওই যে বড়িমা জটিলা যাকে কেলে ছোড়া বলি অর্থাৎ আমার বধূ, তা তার গায়ের রং কালো যমুনার জল কালো, তাই যমুনার জলে যেতে বারণ করে, আর গোবিন্দের অর্থাৎ আমার বধূর গায়ের রঙের সঙ্গে নীল কালারের নীল রঙের শাড়ি মেলে বলে আমায় নীল শাড়ি পরতেও বারণ করে, আর কি বলবো
মাগো যমুনার জলে যেতে মানাই আছে যমুনার জলে যেতে মানাই আছে মাগো যমুনার জলে যেতে মানাই আছে নীল শাড়ি পরতে মানামা যমুনার জলে যমুনার জলে যেতে মানাই আছে না পড়ি নীলি মোবাস বড়ি মাই না পড়ি নীলি মোবাস বড়ি মাই না পড়ি বিনয়া আজ যখন রাধারানী বড়িমার সঙ্গে এই সমস্ত কথা বলে তখন রাধারানী সখীগণ এসে বলছে রাধে আর দেরি করিস না বড়িমা তো কতক্ষণ হল এলো তোর পতি আয়ান আবার গৃহে চলে আসবে চল চল কড়া করে চল আর দেরি করিস না তোকে সুন্দর করে যেখানে যেমন সাজে সাজি তাই আজ রাধারানীকে সখীগণ মিলে সাজাচ্ছে ললিতায় উল্লাস প্রাণী উল্লাস প্রাণী সুবর্ণের শিথি আমি সুবর্ণের শিথি আমি মন সাধে আচরি আচরি নাচু বিশাখা কবরী বাঁধে করি মনোহর সাধে করি মনোহর সাধে সারি সারি দিল নানা ফুল দিল নানা ফুল চম্পক লতিকা ধরি অপূর্ব সিন্দুর আমি সিন্দুর আমি যতনে দেয়ল সিথি মূলে দেয়ল সিথি মূলে আবরণ যা ছিল তুঙ্গা বিদ্যা পড়াইল তুঙ্গা বিদ্যা পড়াইল ইন্দুরেখা পড়াইনু পড়াইনু গোবিন্দ দাস অভিলাষ রাধার হইতে দাস রাধার হইতে দাস তবহি মনোরথ পূরণ মনোরথ পূরণ দেখো দেখো সবাই যত করে সাজাইল সবাই যতন করে সাজাইল সবাই যতন করে সাজাইল হরিদাসী আপন হাতে যতন করে সাজাইল ওই হরিদাসী আপন হাতে যতন করে সাজাইল হরি আর কি করবে আজ রাধারানী আর জটিলা রাধারানী যখন জটিলার কাছে গেছে তখন বড়িমা বলছে জটিলা তুই তোর বউকে আশীর্বাদ কর তোর বউ যে হাটে যাচ্ছে তুই আশীর্বাদ কর এবার তখন জটিলা বলছে মা আমি আর কি আশীর্বাদ করব ঘরে শ্যামামায়ের বিগ্রহ আছে তাতে প্রণাম করতে বলো সকল অমঙ্গল দূরে যাবে এবার যখন রাধারানী আমার শ্যামামাকে প্রণাম করছে একটু খেয়াল রাখবেন না প্রশ্ন ধরবো কিন্তু একটুখানি খেয়াল রেখে শুনবেন পারবেন তাই কি বলছে আজ গোবিন্দ আমার বলছে প্রণাম করছে শ্যামামাকে শ্যামামার শ্যামামা শ্যামামার শ্যামামা 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 শ্যামামার শ্যামামা শ্যামামার শ্যামামা আমরা সবাই শ্যামের দাসী আমরা সবাই শ্যামের দাসী যুগে না যুগে যুগে আমরা সবাই শ্যামের দাসী যুগে না যুগে যুগে শ্যামামার শ্যামামা রাধারানী আমার শ্যামাকে প্রণাম করছে তা কি করে প্রণাম করছে
কি বলেছে রাধা রানী আমার কি বলেছে কি গো মা কি বলেছে বলুন কি বলেছে হ্যাঁ শ্যামা মা না আপনারা শুনতে পারেননি কি বলছে রাধারানী আমার রাধারানী বলছে মা শ্যামা মা শ্যামা মা কি বলছে শ্যাম আমার শ্যাম আমার তা কি হলো আজ রাধারানী শ্যাম আমাকে প্রণাম করছে তার ছড়ে বলছে শ্যাম তুমি আমার শ্যাম আমার এই বলে বলছে আমরা শ্যামের শ্যাম আমাদের শুধু এ যুগে না না এ যুগে নয় যুগে যুগে তুমি আমাদের আমরা তোমাদের তা এই বলে যখন প্রণাম করেছে এবার মা বুড়ো মানুষ আপনাদের মায়েদেরও তো বয়স হয়ে গেছে তা আপনারা যেমন বুঝতে পারেননি আজ জটিলাও তেমন বুঝতে পারেনি তা জটিলা যখন বুঝতে পারেনি তখন বলছে আহারে আজ আমার কি আনন্দ আমার বউ আজ বলেছে শ্যামা মা এবার যখন জটিলার মনে আনন্দ জটিলা খুশি মনে রাধারানীকে যেতে দিল বলছে যাও বউ তুমি যাও তরা করে ফিরে এসো তা রাধারানী আমার কি করে যাচ্ছে আশি কি নাই আশি ফিরে সারি সারি চলেছে আশি কি নাই আশি ফিরে সারি সারি